शुभ विकेल आमी प्रथमे धन्यवाद ज्ञापन करछी साहित्य शखेर कविता ओ साहित्य आड्डार प्रतिष्ठाता नजरुल इस्लाम भाई के सेई साथे आमादेर रयल स्कूल जिनी प्रतिष्ठाता एवं एखाने जिनी विशेष अवदान राखछेन बेश गत बछर आमी एसेछिलाम तो उनाके आमी आंतरिक भावे आमी मने करी आमादेर सबारी आंतरिक धन्यवाद जानानो उचित केनना এই ধরনের অনুষ্ঠান দেখা যায় আমরা আয়োজন করাটাকে খুব দুরূহ এবং খুব কষ্টদায়ক এবং দেখা যায় অনেক ক্ষেত্রে যে আমাদের কর্মব্যস্ততার মাঝে এটা আমরা অনেক সময় করতে পারি না। তার আগে আমি একটা কথা বলিনি, প্রথমে আমি আন্তরিকভাবে দুঃখিত কারণ আমি এমন একটা সিচুয়েশনে পড়েছিলাম যে এই সিচুয়েশনটা আসলে আনঅ্যাভয়েডেবল। আমার পারিবারিক মানে পারিবারিক অত্যন্ত কাছের এবং আমার বোন তো বিশেষ একটা সমস্যার কারণে আমাকে আসতে দেরি হয়ে গিয়েছে, তো সেজন্য আমি যাতে তাড়াতাড়ি আসতে পারি মোটরসাইকেলে করে এসেছি। তো যাই হোক, আমি যেটা বলছিলাম যে সাহিত্য এই কথা এই মনের ভাষা সব কিছুর পেছনেই কিন্তু আমাদের এই স্বাধীনতা ব্যক্তিসত্তা মানুষের ভাবাবেগ দুঃখ কষ্ট এগুলা কিন্তু মানুষ যখন প্রকাশ করতে চায় তখন সাহিত্যের প্রয়োজন হয়। সাহিত্যের জন্য কিন্তু মানুষের প্রয়োজন না, মানুষের জন্য সাহিত্য কবিতা গল্প গান যাই আসুক না কেন সেগুলা প্রয়োজন পড়ে। তো এই প্রতিকূলতার মাঝখানে আমি সবসময় যে জিনিসটা দেখেছি যে যারা আমরা সাহিত্য চর্চা করি বা চেষ্টা করি এটা মনের বিষয়। তো এইটা কিন্তু একটা আমি মনে করি যে আজকে থেকে আরও 2-4 বছর পরে যে সাহিত্যিকরা দেখা যায় যে অনেক অর্থ কষ্টে থাকেন, তারা অনেকভাবেই ওইভাবে তাদের সাহিত্যকর্মের জন্য যে তার অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্থনৈতিক উন্নতি, কারণ জীবন চলতে হলে অর্থের প্রয়োজন আছে। তো দেখা যায় যে আমরা আমাদের নিজেদের পকেটের টাকা নিজেদের অর্থলগ্নি করা নিজেদের মেধা নিজেদের সময় আমরা খরচ করছি কিন্তু সেইভাবে আমরা কিন্তু এটার রিটার্ন পাচ্ছি না। তো আমি মনে করি যারা পিছিয়ে রয়েছেন তাদের জন্য আজকে আমাদের প্রত্যেকের জায়গা থেকে কিছু করা উচিত। সেটা আমাদের যারা এই সাহিত্য নিয়ে চর্চা করছেন তাদের জন্য একটা সাহিত্যের একটা আঙিনা তৈরি করা উচিত, একটা গবেষণামূলক জায়গা যেখান থেকে আমরা এই কবিতা গল্প নাটক যাই হোক সিনেমা যেটাই হোক বিনোদনমূলক এটার জন্য একটা নির্দিষ্ট ভবন দরকার। সেই ভবনটা তৈরি করতে হলে বিভিন্ন সংগঠন আমি দেখেছি যে তাদের কণ্ঠ এবং তাদের বক্তব্য তারা সোচ্চারভাবে প্রচার করেছে। আমি আশা করি নজরুল ইসলাম ভাই এবং আমরা যারা এখানে আছি শখের কবিতা ও সাহিত্য আড্ডা থেকেও আমরা সেটা করব। এবং আরেকটা জিনিস আমি বলবো যে আমরা এখানে যারা আছি যারা আল্লাহ আমাদেরকে ক্ষমতা দিয়েছেন এবং আর্থিকভাবে সচ্ছল করেছেন এবং ভালো একটা জায়গায় আছি এবং আমাদের কবি ভাই বোন এবং বন্ধুরা যারা আছি তাদের জন্য আমরা যাতে প্রত্যেকের পক্ষ থেকে সহযোগিতা করতে পারি। সেই সহযোগিতাটা কিভাবে হতে পারে যে একজন আরেকজনকে আমরা হয়তো ভালো একজন পড়াশোনা করেছে রেজাল্ট করেছে তাকে হয়তো আমরা আমাদের সাজের হাত বাড়িয়ে দিতে পারি, কারণ আমি যেটা বলেছিলাম যে একমাত্র কবিতা গল্প গান প্রবন্ধ এগুলো দিয়ে কিন্তু বেঁচে থাকা যায় না, বেঁচে থাকতে হলে অবশ্যই অর্থনৈতিক একটা দিক থাকতে হয় একটা নিজের একটা আইডেন্টিটি বা নিজের একটা জায়গা থাকতে হয় যেখান থেকে আয় করে পরিবারকে আমরা সুন্দরভাবে চালাতে পারি। তো সেই ক্ষেত্রে প্রত্যেকে যেমন ভাই বোনকে সাহায্য করে বাবা ছেলেকে সাহায্য করে মেয়েকে সাহায্য করে সেই রকম সাহিত্যের পক্ষ থেকে আমরা কবি সংগঠনে যারা আছি কবি যারা আছি আমরা যারা ভালো পজিশনে আছি ভালো কিছু করছি তারা যদি আমাদের ছোট ভাই ছোট বোন বা আমার সহপাঠী বা আমার পাশে যিনি আছেন তার দিকে আমরা বিভিন্নভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিই তাহলে আমাদের এই পরিবারটা সুন্দর সুস্থভাবে বাঁচতে পারবে। এবং আশা করি এইটা আপনারা সবাই করবেন আমরা করব এবং এই সহযোগিতাটা আমরা ভবিষ্যতে মেনে চলব। আমি আবারও নজরুল ইসলাম ভাইকে এবং এখানে যারা আছেন অত্যন্ত মেধাবী অত্যন্ত বিচক্ষণ অত্যন্ত সুন্দর লেখেন তো আমি সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং মন থেকে দোয়া করছি আপনারা সবাই যাতে
সামনের দিনগুলোতে সারা পৃথিবীর সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারেন এবং সবাই যাতে আপনাদেরকে চিনতে পারে। সবাইকে ধন্যবাদ। আমি ছোট্ট একটা কবিতা আবৃত্তি করছি, আমার এমন পতাকা তো কোথায় আছে, আমি কোথায় খুঁজে খুঁজে পাব না তো আর, লাল সবুজের বাংলাদেশের পতাকা বিশ্বে যে তার অপরূপ বাহার, জমিনের বুকে পতপত করে উড়ে দেশাত্মবোধে বোধের গর্জনে বুঝি গায় গান, লোম শিহরে হুঙ্কার দিয়ে বলে আমৃত্যু ঊর্ধ্বে তুলে রেখে দিব স্বাধীনতা রক্ষার স্লোগান, স্লোগানে স্লোগানে মুখরিত হবে দেশ, শানিত থাকবে মোদের স্বাধীনতা, পরাধীনতার শৃঙ্খলে শৃঙ্খলের পূর্বে সোচ্চার থাকবে বাঙালি, বাঙালি তো মানেনি কখনোই পরাধীনতা, বুকের পাঁজরে শক্ত আখরে খাজ করা যে স্বাধীন বাংলাদেশের পতাকা, এতটুকু মলিন যে হতে দিব না বাংলা মাকে, বাঙালি দিতে চাই যে এ বারতা। ধন্যবাদ সবাইকে।